আজ পর্যন্ত কোন নিন্দা জ্ঞাপন করা হয়নি, আমরা এই কারণে নিন্দা জ্ঞাপন করতেছি। আমরা সরকার প্রধানকে বলবো অতি সত্বর ভারতের এই খারাপ কাজে, তাদের এই নিন্দামূলক কাজের জন্য রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে হবে। এর সাথে আরেকটা দাবি তুলতে চাই, সে ভারতের মতো আমাদের দেশেও তাদের কিছু কুচক্রী মহল রয়েছে, তাদের কিছু যারা সন্তান আছে আমাদের দেশে, তারাও সুযোগ বুঝে যখনই সুযোগ পায় আমাদের রাষ্ট্রকে নিয়ে কটূক্তি করে। আমাদের দেশের মধ্যে সমাজের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, তারা এই ধর্মীয় উৎসবের কথা বলে আল্লাহ রাসূলের কটূক্তি করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা দেখেছি এর পূর্বে এরকম বিভিন্ন কাজের জন্য আমাদের দেশে বড় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমরা চাই না এই ধরনের বিপর্যয় আমাদের দেশে আর ঘটুক। এজন্য বিভিন্নবার দাবি করেছিলাম যে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, কিন্তু আজ পর্যন্ত আমরা এটার কোনো ভালো দিক দেখি নি, আজ পর্যন্ত এই আইন পাস করা হয়নি। আমরা বলতে চাই এই সমস্ত এই চক্রটা কত যে বড় ক্ষতিকর, কত যে ভয়ঙ্কর আপনারা বলতে পারবেন না। একটা লোক, একটা সংস্থা আল্লাহ একটা কটূক্তি করে পুরো দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, একজনের কারণে পুরো দেশে হাজার হাজার লাশ পড়তে পারে। এজন্য আমরা সরকার প্রধানের কাছে আবেদন করব, আপনারা রাষ্ট্রভাবে এই তাদের এই তুষার অটানোর তাদের এই খারাপ কাজে নিন্দা জ্ঞাপন করুন, এমনকি আমাদের দেশও যাতে এই ধরনের পরিস্থিতি আর ভবিষ্যতে কখনো সৃষ্টি না হয় সেজন্য ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করুন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াসিন ভাইকে। এই মুহূর্তে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে শেখ বুরহানুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, সেই যে পোস্ট গ্রাজুয়েট যে কলেজ, সেখান থেকে শিক্ষার্থীবৃন্দরা এসেছেন, তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। আসলে আমি স্পষ্ট করে বলতে চাই যে তারা আমাদের দলের সাথে একাত্মতা ঘোষণা করছে না, তারা তাদের হৃদয়ের ভিতরে যে নবী প্রেম আছে, যে ইশকের রসুল রয়েছে, ইশকের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারা যে ইসলামের অনুসারী, তারা যে মুসলিম, তাদের যে ঈমান রয়েছে সেই ঈমানের দাবি থেকে তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে এমন কোনো স্বার্থ নাই, এমন কোনো বিষয় নাই যে তাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে, এমন কোন বিষয়ে তাদের এখানে নাই। তারা এখানে শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবাসে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, সাইয়েদুনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসেন বলেই তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমাদের পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে, আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আরো জানি যে এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শরীফ ইসলাম রিয়াদ ভাই। আমরা তাকেও সসম্মানে এবং সশ্রদ্ধভাবে এখানে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাকে সাদরে গ্রহণ করে নিচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় অন্যতম নেতা মাহবুবুল হক ভাই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাহবুব ভাই। نحمده ونصلي على رسوله الكريم اما بعد اسلامي ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ভারতের উগ্রতর উগ্র সংগঠন বিজেপি নেতা কর্তৃক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করা প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ পূর্বক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন স্থানের দায়িত্বশীলবৃন্দ, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা, ব্যঙ্গ করা আজকে নতুন কোনো বিষয় নয়। প্রতিটা সময় এক একটি বিষয়কে সামনে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামে কটূক্তি করা হয়। আমরা বারবার এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সাথে সাথে আমরা বলতে চাই যে আজকে বিশ্ব নবী বিশ্ব মানবতা মুক্তি অগ্রগত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করেন তাদেরকে আমরা বলতে চাই, আপনারা কটূক্তি আর কতকাল করবেন? আপনাদের
আপনাদের আজকে কথা বলার আজকে স্বাধীনতা আছে, তাই তার মানে এই নয় যে আপনি সবাইকে নিয়ে আপনি কটূক্তি করবেন। আপনাদের বিশ্বের টুকে অনেক ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে আপনি কেন সমালোচনা করেন না? আপনি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সমালোচনা করে, এর ভিতরে একটি কারণ আছে। আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন সমাজ সংস্কারক, সাথে সাথে একজন ধর্মীয় প্রধান। আর অন্যান্য যাতে ধর্ম প্রধান আছেন, তারা শুধু ধর্মীয় দিক থেকে প্রধান। গুরু নানক তিনি ধর্মীয় প্রধান, শিখ ধর্মের প্রধান তিনি, কিন্তু তিনি রাষ্ট্রীয় ধর্মের প্রধান নন। তারপর শ্রীকৃষ্ণ, তিনি হিন্দুদের ধর্মের প্রধান, রাষ্ট্র ধর্মের প্রধান নয়। তারপর যীশুখ্রিস্ট, যাকে তারা ধর্মীয় প্রধান মানে কিন্তু রাষ্ট্রীয় প্রধান মানে না। কিন্তু একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিশ্ব মানবতার একজন কল্যাণকর নেতা, তিনি ধর্মীয় নেতা, সাথে সাথে একজন রাষ্ট্রীয় সংস্কারক নেতা। এর কারণে তারা এই ষড়যন্ত্রের জন্য তারা লিপ্ত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিতর্কিত করা হয়, তাহলে ইসলামী রাজনীতিকে বিতর্কিত করা যাবে। এই অদূরদর্শী তাদের পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো মেনে নেব না বা বাস্তবায়ন করতে দেবো না। আমাদের বুকে উঠে আমাদের রক্ত ক্ষয় হচ্ছে, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি যারা কটূক্তি করতে হচ্ছে, তাদেরকে আমরা বলতে চাই, তোমরা দুনিয়ায় পার পেতে পারো, আখেরাতে পার পাবো না। আবার বাংলাদেশ সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বিশ্বের প্রায় 16টি রাষ্ট্র ভারতের এই যে হিন্দুত্ববাদী বিজেপিদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার থেকে তেমন কোনো আমরা এখন পর্যন্ত কোনো নজির দেখতে পাচ্ছি না। বাংলাদেশ সরকারকে বলবো, আপনি কি এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন নাকি ভারতের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেন? যদি বাংলাদেশের মুসলমানদের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই মুসলমানদের পক্ষে, এদেশের মানুষের পক্ষে ভারত সরকারকে আপনি হুঁশিয়ার দিয়ে জানিয়ে দেন যে এদেশের ধর্মীয় ইসলামীমূলক সাম্প্রতিক এদেশের ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহবুব ভাইকে তার জানাময় বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ, আপনাদেরকে আবার আহ্বান করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে আজকের যেই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে, আপনারা সবাই এখানে একাত্মতা ঘোষণা করুন এবং একে সমর্থন করুন, এবং নিজেদের যে ইমানি যে দায়িত্ব আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাদের যে ভালোবাসা আছে, সে ভালোবাসাকে প্রকাশ করুন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গায় সুপরিচিত বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম রিয়াদ ভাই, আমি তাকে তার বক্তব্যের জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পুরো সমাবেশের সহযোদ্ধা সভাপতি নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করছেন গোটা বিশ্ব মুসলমান আজকে ফুঁসে উঠেছে। এর পেছনে মূল কারণ ভারতের উগ্রবাদী সংগঠন বিজেপি আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বলতে চাই, বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে আমাদের কাছে মনে হয়েছে তাদের প্রধান এজেন্ডা হলো ইসলাম এবং মুসলমানদেরকে তারা কটূক্তি করা। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে মুসলমানদের রক্ত নিয়ে তারা একের পর এক হোলি খেলায় মেতে উঠেছে। তাদের কাছে গরুর রক্তের দাম আছে, মুসলমানের জীবনের কোনো দাম নাই। এর মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করার মধ্য দিয়ে বিজেপি সরকার প্রমাণ করেছে গোটা বিশ্বে সবচেয়ে বড় উগ্রবাদী সংগঠন এখন বিজেপি। শুধু তাই নয়, সবচেয়ে মৌলবাদী সংগঠন বিজেপি, সবচেয়ে সাম্প্রদায়িকতা পালন করা সংগঠন বিজেপি। প্রভাইরা আমার, মুসলমানদেরকে গোটা বিশ্বে বিতর্কিত করার জন্য নানা পায় তারা করা হয়ে থাকে। আমরা প্রশ্ন করতে চাই,
ভারত উপমহাদেশে তো মুসলমানরা প্রায় দীর্ঘ 650 বছর শাসন করেছে, যখন মুসলমানদের একক আধিপত্য ছিল। যদি মুসলমানরা সাম্প্রদায়িকতা চর্চা করত, ঐক্যবাদী হতো, তাহলে ভারতে একজন হিন্দু খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা দেখেছি আজ পর্যন্ত যখন মুসলমানরা গোটা ভারতকে শাসন করেছে, তখন মুসলমানরা গোটা ভারত উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দ্বারা নিশ্চিত করে প্রমাণ করেছে ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো গোটা বিশ্বের সবচেয়ে বড় আদর্শিক ধর্মের নাম। ভাইরা আমার, আমরা দেখেছি আজকে ভারতে বিজেপি নেতা কর্তৃক আজকে আমার নবীকে কুটুক্তি করা হচ্ছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কুটুক্তি করা হচ্ছে, গোটা মধ্যপ্রাচ্যে আজকে আগুন চলছে, ভারতের পণ্যকে বয়কট করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার মুখে কুরুবেটে বসে আছে। আমরা দেখছি বর্তমান সরকার ভারতের বিরোধী সরকারের কথা বলছে না। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের মানুষ ভারতের বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারত সরকার বিরোধী নয়, বরং বাংলাদেশের মানুষ উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বিজেপির বিরোধী। আমরা বলতে চাই গোটা ভারত উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে পৃথিবীকে রুখে দিতে হবে। পৃথিবীর এই ধরনের অনৈতিক সিদ্ধান্ত, অনৈতিক কার্যক্রম গোটা বিশ্বের গণতন্ত্রের জন্য বড় হুমকি। আমরা মনে করি ভারতের ইস্যুতে নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হবে, এর কারণ হয়েছে ভূরাজনীতিতে বাংলাদেশ এবং ভারত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভারতের কোন সমস্যা তো আমাদের দেশের সমস্যা বলে আমরা মনে করি। ভাইরা আমার, ভারতের সমস্যা আমাদের দেশের সমস্যা। এজন্য যদি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সম্প্রদায় সমিতি নিশ্চিত করতে হয়, আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনি জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করুন। ভারতের হাই কমিশনার কাপে ডেকে জব দিতে চান কিভাবে আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের আদর্শ, আমাদের চেতনাকে তিনি কিভাবে ভুলঞ্চিত করেছে, আমরা জবাব চাই। আমার, আমরা স্পষ্ট বলতে চাই, ইসলাম নিয়ে কটূক্তি করবেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করবেন, এটা বাংলা গোটা বিশ্বের মুসলমান সহ্য করবে না। আমরা বলতে চাই বিজেপি সরকার আজকে যে অনৈতিক কার্যক্রম করেছে, এর মাধ্যমে গোটা বিশ্বের 200 কোটি মুসলমান হৃদয় রক্তকরণ হয়েছে, গোটা বিশ্বে মুসলমান ফুসে উঠেছে। আমরা বলবো গোটা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি পৃষ্ঠ করার পেছনে সবচেয়ে বড় দায়ী হয়েছে এই ধরনের তথাকথিত উগ্রবাদী সংগঠন। ভাইয়ের আমার, আর কেউ সে স্পষ্ট বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আজকে ঘোষণা করতে চাই, যদি মাও শুটিং চর্চা হতে পারে, লেনিন চর্চা হতে পারে, কার্ল মার্কস চর্চা হতে পারে, বঙ্গবন্ধু চর্চা হতে পারে, জিয়া চর্চা হতে পারে, আমরা স্পষ্ট ঘোষণা করছি এই ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইসলাম চর্চা হবে ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় মুক্ত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ। আমরা স্পষ্ট বলতে চাই, যদি মুক্ত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ হয়, যে যার কথা বলবে, যে যার আদর্শ নিয়ে কাজ করবে, এদের সাধারণ শিক্ষার্থীরা তার সিদ্ধান্ত গ্রহণ করবে, তা তাকে গ্রহণ করবে, তাকে অ্যাভয়েড করবে, কিন্তু কাউকে লাঠি পিটা করে কথার মাধ্যমে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো সবচেয়ে বড় উগ্রবাদিতা, সবচেয়ে সাম্প্রদায়িকতা। ঢাকা ইউনিভার্সিটির মুক্ত চিন্তা যে উন্মুক্ত প্রাঙ্গণের কথা বলা হয়, এটাকে নিশ্চিত করতে হলে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে, আদর্শ বাজার সুযোগ দিতে হবে। ভাইরা আমার, আজকে এসেছেন আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ আমরা রাজপথে থেকে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত আজকে বক্তব্য শেষ করছি, এখন বিক্ষোভ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।
আমি সাথে বন্ধুগণ, আজ আমরা কেন বিক্ষোভ করেছি? আমাদের কলিজা, আমাদের জীবন, আমাদের আবেগ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিয়ে গুরুত্ব করা হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, নবী মুহাম্মদকে কুতুক্তি করলে গোটা বিশ্বের মুসলমানরা সহ্য করবে না। আমরা বলছি যে আঙ্গুল নবী মুহাম্মদের বিরুদ্ধে কুতুক্তি করা হবে, যে আঙ্গুল কণ্ঠ ইসলামী কুতুক্তি করা হবে, সেই কণ্ঠকে স্তব্ধ করা হবে ইনশাআল্লাহ। স্পষ্ট ঘোষণা করছে, গোটা বিশ্বে একজন মুসলমান জীবিত থাকতে ইসলাম মুসলমানের কুরুক্তি সহ্য করা হবে না ইনশাআল্লাহ। আগামী আন্দোলন সংগ্রামে ইনশাআল্লাহ রাজপথে থেকে এই ধরনের উগ্রবাদীদেরকে মোকাবিলা করব ইনশাআল্লাহ। আর আমাদের কেন্দ্রীয় ভাবে ঘোষণা করা হয়েছে, আগামী ক্যাম্পাসে আমাদের কেন্দ্র নিয়ন্ত্রিত সকল ক্যাম্পাসে মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর গোটা বাংলাদেশ ব্যাপী জেলায় জেলায় পীর সাহেব চরমোনাই ঘোষিত ইসলাম বাংলাদেশ ঘোষিত জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। সেখানে ছাত্র দলের সকল দলের নেতাগণ উপস্থিত থেকে সেই বিক্ষোভ মিছিলকে আমরা সফল করবো ইনশাআল্লাহ। আমরা বিজেপির মতো উগ্রবাদ মৌলবাদ জঙ্গিবাদ সংগ্রামকে দেখিয়ে দিতে চাই, গোটা বিশ্ব এখনো মুসলমানরা জীবিত রয়েছে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আরেকটা বিষয় হলো গোটা দেশব্যাপী ইসলামী ছাত্রদের বাংলাদেশ আমার নবীকে কুতুক্তি করার কারণে আমরা সিরাত বিতরণ এবং সিরাত পাঠ সপ্তাহ আমরা ঘোষণা করেছি, আমরা এই সকল কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।